ডায়েরিতে যা লিখেছেন মুনিয়া। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, মোসারাত জাহান মুনিয়া নিজ হাতে লেখা ছয়টি ডায়েরি আত্মহত্যায় প্ররোচনা মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য। পুলিশ ভুক্তভোগীকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করছে। মামলাটিকে আদালতে প্রতিষ্ঠিত করতে সাক্ষ্য প্রমাণ সংগ্রহকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মুনিয়ার মৃত্যুর ঘটনায় তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, ঘটনার শিকার নারীকে হতাশা গ্রাস করেছিল। তিনি মারাত্মক মনের কষ্টে ছিলেন। ডায়েরির পাতায় পাতায় মানসিক বিপর্যস্ততার প্রমাণ আছে। মানসিক বিপর্যয়ের মুখেই তাকে হয়তো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। পারিবারিক সমস্যার কথা লিখে গেছেন ভুক্তভোগী নারী। তিনি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশ ওই ফ্ল্যাটের মালিক, মেয়ের জামাই ও ভবনের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছেন। সুরতহাল ও ময়নাতদন্তে যারা যুক্ত ছিলেন তাদের প্রাথমিক ধারণা মুনিয়া আত্মহত্যা করেছেন। শরীরে অন্য কোথাও জখম বা আঘাতের চিহ্ন ছিল না। ঝুলে থাকায় হাত পা নীল হয়ে গিয়েছিল এবং কিছুটা ফুলেছিল। এছাড়া ডায়েরির বিষয়ে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন, ডায়েরিতে অনেক ছবি আঁকা ছিল, সেই সঙ্গে অনেক কিছু লেখা ছিল। সকল ডকুমেন্ট পুলিশের হেফাজতে আছে। সম্ভবত সামনে পুলিশ বিষয়গুলোকে নিয়ে আসবে, যেখানে আরও পরিষ্কারভাবে জানা যাবে নিজের কোন কষ্টের কথা ডায়েরিতে লিখে গিয়েছিলেন মুনিয়া। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।